আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দল নেতা, আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে, আমার সিকিউরিটিকে, পিএসও কে, কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না, আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া, গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি, গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন, এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না, আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল, ছিল এখানে। আপনি দেখুন, আমি আপনাদের যথার্থে এটা দিচ্ছি, গতকাল গভর্নর অফিস 200 ভিক্টিম উইথ এলওপি, দে রিটেন অ্যালাউড আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ, না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিক্টিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা রিসিভারটা দিতে বল, এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেলে করেছি, ভিক্টিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন, আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন, আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি, আমাদের সঙ্গেও 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে, তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে, এই লড়াই আরো তীব্র হবে। এবং ধন্যবাদ মমতা পুলিশকে, তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব, গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম, এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড হয়েছে, করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে, এবং কার্যত সাংবিধানিক প্রধানকে
তার অফিসকে এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না, রাজ্যপালের নির্দেশকে। এই জিনিস কোনোদিন দেখেছেন? আপনার পিতৃদেবকে, আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো, কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন, সংবিধান করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, ইনক্লুডিং মিডিয়া, কোনোদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? 77 সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এইরকম অবস্ট্রাকশন করা হয়নি। সিধা সিধা গভর্নর জো কনস্টিটিউশনাল হেড হ্যায় উসকা অফিস কো চ্যালেঞ্জ কর রহা হ্যায় আর এলওপি কো রুখ দিয়া ডিপুটেশন দেনে কে লিয়ে ভিকটিম কো রুখ দিয়া ইতনা ইতনা ছোটা ছোটা লড়কা লোক ইস তরিকে সে ইয়ে তো ইয়ে তো স্যাম্পল হ্যায় ইস তরিকে সে পিটা আপ দেখ লিজিয়ে এ থাউজেন্ডস অফ পিকচার উইথ আস 1000 সে জ্যাদা পিকচার হ্যায় হাম লোগ কা সাথ কিস তরিকে সে অত্যাচার কর রহা হ্যায় এই লোক আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জির আসল চরিত্রটা দেখাতে পারতেন না। আবার পশ্চিমবাংলার জনগণ দেখেছে মেরেছে, দেখুন এটা কি 1900 এই ছোট ছোট বাচ্চাগুলোকে ঘরছাড়া করেছে। একই বাংলার মেয়ে নয়, একই বাংলার শিশু নয়। এইভাবে মাথাটা দেখুন, এর হাত দেখুন, এরকম 1200 ভিকটিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, 10,000 লোক আছে যাদের ঘর ছাড়া করেছেন, দোকান বন্ধ করেছেন 7,000, রেশন বন্ধ করেছেন 25,000। সব তথ্য নিয়ে এসেছিলাম। লড়াই চলবে, হুঁশিয়ার থাকুন মমতা ব্যানার্জি, আপনি পারবেন না আটকাতে। আপনি অন্তত গত 3 বছরে 100 বার আমাকে কভার করেছেন, আপনি উত্তর দেবেন। আর 144 এর গল্প কি আছে? কোন মিছিল ছিল না, এটা গভর্নর নিজে ডেকেছেন, এটা গভর্নর কে চ্যালেঞ্জ। যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 215 দেখুন দেখুন দাদা এইদিকে 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 দাদা লিখিত আছে, লিখিত আছে, দেখুন দাদা এইখানে দেখুন, এখানে দেখুন লিখিত আছে। আমি ঠিক জায়গায় যাব, ঠিক জায়গায় যাব। এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। এই চত্বরে তৃণমূল কংগ্রেস সভা করলে ঘরে ফেরাবেন কি করে? কি কি রাস্তা কোর্টের হস্তক্ষেপ? এই জন্য জনস্বার্থের মামলা করেছি, এই জন্য 2021 সালে যেভাবে ফিরিয়েছিলাম, এরা মোটা ভাত মোটা কাপড় নিয়ে থাকবে কষ্টে, কিন্তু তারপরে সম্মানের সঙ্গে বাড়ি ফেরাবো। তারপর যদি আক্রমণ করে, তারপর যদি আক্রমণ করে, যেভাবে বিগত দিনে আক্রমণ উঠেছে ভবিষ্যতে। শুভেন্দুরা কালকে, শুভেন্দুরা আগামী তৃণমূল কংগ্রেস যখন সভা করে তখন অনুমতি দেওয়া হয় 144-এ কয়েক, তখন কলকাতা পুলিশের ক্যান্টিন আছে, কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের লোকদের খাওয়ানোর জন্য। সবাই সব জায়গায় যেতে পারে, কোথাও তো 144 নেই, বাধাও নেই, কেউ কেউ কাটো যাবে না। রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায়, ওদেরকে জিজ্ঞেস করুন, আমার কোনো আপত্তি নেই, সবাই সব জায়গায় যাবে, কেন যাবে না?
আপনি তো প্রথম থেকে আছেন আমার সঙ্গে, আমি এখানে 4:30-4:35 আমাকে তখন এসে একজন আমার পিএসও কে বললেন, আমি জিজ্ঞেস করে আসছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না, আমি এই এই এটাকে ভেঙে সরিয়ে পরেরটাকে ভেঙে সরিয়ে আমি নয় ঢুকতে পারতাম, নয় আমাকে তুলে নিয়ে যেত লালবাগে। আমি আইন ভাঙবো না, আমি এখানে আমার গাড়ি এনেছি, আমি ল অ্যাবাইড, আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি, আমার পেটে শিক্ষা দীক্ষা আছে। আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধ শিক্ষিত নই। আবার আঙুলটা তোলে, আমার পিএসওকে কলকাতা পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন, বললেন আমি জিজ্ঞেস করে বলছি, আমি কন্টিনিউয়াস 45 মিনিট ওয়েট করেছি, উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি। তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি, গভর্নর সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে, গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি, তার 100 মিটার আগে আটকে দিয়েছে আমাকে, আরো বেশি হবে। তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশ, ওটা তো গভর্নর রাজভবনের নয়, ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই, দেয়ার হ্যান্ড টু মাউথ। আমি যেখানে যাওয়ার যাব, আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিক্টিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে।